আমাদের টেক সাই গাই বাবারে OnePlus Nord 2 ব্লাস্ট হয়নি, মাটিতে পড়ে গেছে তাও ফাটেনি। OnePlus Nord 2 ফেটে যাওয়া নিয়ে, বিস্ফোরণ হওয়া নিয়ে অনেক খবর আসছে ইদানিংকালে। রিসেন্টলি আমরা দুটো খবর দেখলাম, এই ব্যাপারে আজকে বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য আপনাদের দেবো। এছাড়া জমজমার টেক নিউজ আছে, টেক নিউজ শেষ অবধি দেখবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর সময় নষ্ট না করে আমরা ভিডিওতে ঝাঁপিয়ে পড়ব। আজকের সবথেকে বড় খবর, যে খবরটা আমরা আগেই আপনাদেরকে দিয়ে নিয়েছি, হ্যাঁ, স্যামসাংয়ের আনপ্যাকড ইভেন্ট গতকাল হয়ে গেছে। সেখানে তাদের গ্যালাক্সি জি ফোল্ড 3, জি ফ্লিপ 3 স্যামসাং লঞ্চ করে দিয়েছে, এবং এই ফোন দুটোর ব্যাপারে আমার বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলার ছিল আপনাদের সাথে। তো আপনাদের সেই খবরগুলো জানিয়ে, সেই কথাগুলো বলে আজকে সকালে একটা ভিডিও আপলোড করেছি, না দেখে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম, সেই ভিডিওটা দেখে নেবেন। স্যামসাং এই ফোনগুলো ভালো ফোন বার করেছে, কিন্তু আরও ভালো কেন বার করলো না? আরও ভালো তো বার করা উচিত ছিল। আজকের ভিডিওতে সেই সব নিয়েই আলোচনা করেছি। এনিওয়ে, আজকে আমরা টেকনিউজের প্রথম খবর তাহলে স্যামসাংকে দিয়ে শুরু করি। স্যামসাং গ্যালাক্সি A52, এই 2021 সালের বেশ জনপ্রিয় ফোন, কিন্তু সেই ফোন কিনতে গেলে মার্কেটে খুব একটা পাওয়া যাচ্ছে না। তার কারণ কি? দুটো কারণ আছে। প্রথমত, স্যামসাংয়ের ক্ষেত্রে শুধু নয়, গোটা দুনিয়াতে আমরা গ্লোবালি দেখতে পাচ্ছি যে চিপ শর্টেজ চলছে, তার জন্য A52 প্রোডাকশন কম আছে। দ্বিতীয় কারণটাই সবথেকে ইম্পর্টেন্ট, যে স্যামসাংয়ের এই ফোনটার সাকসেসার আসতে চলেছে, তাই স্যামসাং এই ফোনটার প্রোডাকশন একটু চেপে দিচ্ছে। স্যামসাং A52s খুব শিগগিরই আসবে আমরা জানি, এবং সেটা 5G ফোন হবে। A52 কিন্তু প্রথমে 4G ফোন ছিল আমাদের দেশে যেগুলো এসেছিল, কিন্তু এবার স্যামসাং A52s 5G ফোনটা আসবে, যেটা সেটার স্পেসিফিকেশানস দুর্ধর্ষ। স্পেসিফিকেশানস লিক হয়ে গেছে, জানা যাচ্ছে সেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778 প্রসেসর আছে। এছাড়া ব্যাকসাইডে 4টে ক্যামেরা আছে, 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার, 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড, আর দুটো 5 মেগাপিক্সেলের ডেপথ আর ম্যাক্রো সেন্সার রয়েছে। সামনে রয়েছে 32 মেগাপিক্সেলের সেন্সার, অ্যামোলেড ডিসপ্লে আছে 6.5 ইঞ্চি, ফুল HD প্লাস, 4500mAh ব্যাটারি, 25W ফাস্ট চার্জার, অর্থাৎ একটা ফোনে যা যা থাকে সব কিছু আছে। কিন্তু তার থেকেও বেশি কিছু স্যামসাং এখানে দিয়েছে এই ফোনটাকে একটু প্রিমিয়াম বানানোর জন্য। এখানে IP67 রেটিং আছে, অর্থাৎ ওয়াটার রেজিস্ট্যান্ট। এছাড়াও এখানে NFC রয়েছে, তাছাড়াও প্রচুর ফিচার রয়েছে, ফোনটা মনে হচ্ছে ভালো ফোন হবে। হ্যাঁ, এই ফোনটার আনবক্সিং আমাদের চ্যানেলে অবশ্যই আসবে, তার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের সাথে থাকবেন, বেল আইকন বাজিয়ে রাখবেন, আর পরের খবরটা দেখবেন। দ্বিতীয় খবর, OnePlus Nord 2 যে ব্লাস্ট হয়েছিল, দুটো খবর আমরা দেখেছিলাম। প্রথম খবর রাজস্থানে হয়েছিল, সেই রাজস্থানের জয়পুরের খবরটা সঠিক খবর, যদিও OnePlus দায় স্বীকার করেনি। কিন্তু সেকেন্ড যে খবরটা, অর্থাৎ শুভম শ্রীবাস্তব যিনি টুইট করেছিলেন এবং তার টুইটার অ্যাকাউন্টটি গায়েব হয়ে গেছিল, সেই খবরটা OnePlus বলছে, OnePlus-এর অফিসিয়াল স্টেটমেন্ট, যে সেটা একেবারে ফেক খবর ছিল। শুভম শ্রীবাস্তব বা তার বাবা কেউই OnePlus Nord-এর কোনো ফোন কেনেননি কখনো, সেক্ষেত্রে তাদের ফোন ব্লাস্ট হওয়ার কোনো ব্যাপার হতেই পারে না আর কি, এটাই OnePlus দাবি করছে। এবং সেক্ষেত্রে শুভমের যে অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেছে সেটার কারণ হচ্ছে এটাই, যে তাদের চুরি ধরা পড়ে গেছে। এটা এমন হতেই পারে, এরকম হয় অনেক সময় যে একটা কোম্পানি আরেক কোম্পানিকে বদনাম করার জন্য এরকম খবর ছড়িয়ে দেয়। OnePlus-এর যে প্রতিপক্ষ আছে সে হয়তো শুভমকে দিয়ে টুইট করিয়েছিল, এটাও হতে পারে, আমরা জানি না। রাজনীতি দুনিয়ার সর্বত্র, এখানে থাকবে না কেন? OnePlus-এর প্রসঙ্গ যেখানে এসে গেল, আর একটা খবর দিয়ে নিই। আপনাদের কয়েকদিন আগে টেক নিউজে বলেছিলাম OnePlus ভানা আর মোহো এই দুটো নাম ট্রেডমার্ক করেছে, অর্থাৎ দুটো নতুন সিরিজ আসতে পারে, নতুন কোনো প্রোডাক্ট আসতে পারে, কি হবে আমরা এখনো জানি না। কিন্তু OnePlus আজকে ইন্ডিয়াতে আর একটা ট্রেডমার্ক ফাইল করেছে, যার নাম টান্টা। কীরকম নাম, কেন নাম, কি হবে এটা, সেসব দিয়ে আমরা কিচ্ছু জানি না। তবে হ্যাঁ, OnePlus এরকম অদ্ভুত অদ্ভুত নামের অদ্ভুত অদ্ভুত জিনিস নিয়ে আসছে, অদ্ভুত অদ্ভুত কাজ করছে, তাদের ব্র্যান্ড কি তারা নিজেরাই শেষ করতে চাইছে আমি জানি না। আপনার মতামত কি কমেন্টে লিখে জানাবেন অবশ্যই। গুগলের তরফ থেকে যে পিক্সেল 6 সিরিজ আসবে আমরা খুব অপেক্ষা করছি, কারণ ক্যামেরার জগতে সেটা বিপ্লব আনতে পারে। গুগল এই প্রথম অ্যাপেলের আইফোনের মতো নিজের হার্ডওয়্যার, নিজের সফটওয়্যার সব কিছু তৈরি করছে, যদিও ইতিমধ্যে লিক এসে গেছে, আমরা জেনে গেছি যে যে তারা যে প্রসেসরটা তৈরি করছে সেই প্রসেসরটা টেনসর প্রসেসর, সেটা আসলে এক্সিনোস প্রসেসরই, স্যামসাংয়ের কারখানা থেকেই তৈরি করা হচ্ছে। হ্যাঁ, গুগল নিজে কিছু ডিজাইন করেছে, কিন্তু ওটা এক্সিনোস 2100-এর সামান্য একটু আপগ্রেডেড ভার্সন। এনিওয়ে, সেটা ক্যামেরার উপর ফোকাস করবে, সেটা AI-তে ইম্প্রুভ করবে, অর্থাৎ গুগলের যে ফোনে, পিক্সেল ফোনে আমরা চিরকাল দেখে এসেছি ইমেজ প্রসেসিং দুর্ধর্ষ হতো, সেটা আরও বেটার হবে, বিশেষ করে তার ভিডিওগ্রাফি আরও বেটার হবে। দেখা যাক আইফোনকে পাল্লা দিতে পারে কিনা, কারণ গুগল এবার অনেক কিছু নতুন করছে, ক্যামেরা সেন্সর বদলে ফেলেছে। আর এই সেন্সরের প্রসঙ্গেই আজকের খবর, যে গুগলের যে পিক্সেল সিরিজের ফোন আসবে তার ক্যামেরা অ্যাপ্লিকেশন ডিকোড করে জানা যাচ্ছে যে এখানে এবার সনির সেন্সর থাকছে না। সেন্সর তারা বদলে দিয়েছে তো অবশ্যই, এবং সনির কোম্পানিটাকেই বদলে দিয়েছে, তারা এবার স্যামসাংয়ের সেন্সর লাগাবে এবং সেটা দিয়ে তারা সেসব দিয়ে কী করতে পারবে, কতটা ভালো করতে পারবে, অনেক বড় বড় প্রশ্নচিহ্ন আছে। এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম ডেডিকেট
কমপ্লিকেটেড। তো দেখা যাক গুগল সেসব দিয়ে কী করে, সত্যি অ্যাপেলকে কম্পিটিশন দিতে পারে কি না। আমাদের চ্যানেলে যেটা বিশেষত্ব অর্থাৎ বিজ্ঞানের খবর, সেই সায়েন্সের খবর ইদানিং আমাদের চ্যানেলে খুব একটা আসছে না। তো আজকে একটা সায়েন্সের খুব গুরুত্বপূর্ণ খবর রয়েছে, ডায়মন্ড। আমরা জানি গোটা পৃথিবীতে সবথেকে শক্ত অর্থাৎ হার্ডেস্ট মেটেরিয়াল হচ্ছে ডায়মন্ড। তার থেকেও শক্ত মেটেরিয়াল তৈরি করা, ল্যাবরেটরিতে তৈরি করা সম্ভব হয়েছে। চীনের ইয়ানসান ইউনিভার্সিটির রিসার্চাররা তারা এমন একটা মেটেরিয়াল ডেভেলপ করেছেন যেটা কাচের মতো অনেকটা দেখতে, এবং সেই মেটেরিয়ালটার নাম AM3, এবং সেই মেটেরিয়ালটা নাকি বলা হচ্ছে ডায়মন্ডের থেকেও বেশি শক্তিশালী। অর্থাৎ ডায়মন্ডকে তো আমরা গাড়ির কাঁচ হিসাবে ব্যবহার করতে পারি না, স্মার্টফোনের ডিসপ্লের প্রোটেকশন হিসাবে ইউজ করতে পারি না, কিন্তু AM3 যদি সাকসেসফুল হয়, যদি ঠিক দামে আসে, তাহলে সেটা গরিলা গ্লাসকে, বুলেট প্রুফ গ্লাসকে, এসবগুলোকে একেবারে রিটায়ারমেন্টে পাঠিয়ে দেবে। তো সেক্ষেত্রে দেখা যাক AM3 আগামী দিনে আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসে কিনা, ফোন পড়ে গেলে ভেঙে যাবে এইসব ভয় থেকে আমরা মুক্তি পাই কিনা, স্ক্র্যাচ থেকে মুক্তি পাই কিনা, দেখা যাক। Mi Mix 4 দুদিন আগে লঞ্চ করেছে, এবার Mi Mix 5 লিক আসা শুরু হয়ে গেছে। হ্যাঁ, শাওমির তরফ থেকে Mi Mix 5 2022 সালে জুন মাসে আসবে, কিন্তু তার লিক এটা জানা যাচ্ছে যে Mi Mix 5 নাকি 200 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে। কেন এটা জানা যাচ্ছে, আসলে দুয়ে দুয়ে চার করা হয়েছে। 200 ওয়াটের ফাস্ট চার্জার শাওমি যেটার আগে দেখিয়েছিল আমাদের, সেটা কমার্শিয়ালি অ্যাভেলেবেল হবে, অর্থাৎ দোকানে বাজারে বিক্রি হবে এই জুন মাস 2022 সালে। আর সেই একই সময় Mi Mix 5 আসছে, সেক্ষেত্রে দুয়ে দুয়ে চার, Mi Mix 5 সাথে 200 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে। লিকস্টাররা এইরকমভাবেই খবর দেন। আজকে বাংলাদেশের বিশেষ খবর, মোটোরোলা G40 Fusion, এই ফোনটা বাংলাদেশে লঞ্চ হয়ে গেল 21,000 টাকায়। 4GB 64GB ভার্সন, এবং এখানে 120Hz অ্যামোলেড ডিসপ্লে আছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G প্রসেসর আছে, বেশ ভালো ফোন হতে পারে, স্টক অ্যান্ড্রয়েড আছে। তবে মোটোরোলার ফোনের ক্যামেরা আমার কেন জানি না অতটা ঠিক ভালো লাগে না। দেখা যাক এই ফোনটা আপনারা ইউজ করে বলবেন যে কেমন লাগলো, অবশ্যই সেটা ইউজ করে জানাবেন। গতকালের টেক নিউজে আপনাদের বলেছিলাম যে মিডিয়াটেকের Dimensity 810 প্রসেসর লঞ্চ হয়েছে, কিন্তু সেই প্রসেসর প্রথম কোন ফোনে আসবে, অবশ্যই শাওমি বা রিয়েলমির ফোনে। তো এবার লড়াইতে শাওমি হেরে গেছে। রিয়েলমি বলছে যে তাদের ফোনে, তাদের Realme 8S বা 8i যে ফোনগুলো আসবে, সেই ফোনের মধ্যে মিডিয়াটেকের Dimensity 810 প্রসেসর থাকবে। তো এই প্রসঙ্গেই আপনাদের বলছি যে কিছুদিন আগে আপনাদেরকে টেক নিউজে বলেছিলাম যে Realme GT যে আসছে তার জন্য ইনভিটেশন পাঠিয়েছে আমাদের, তার জন্য অডি গাড়ি রাস্তায় আসছে, হেঁটে হেঁটে আসছে, সেটা অনেকে সিরিয়াসলি নিয়েছেন, সত্যি সত্যি ভেবেছেন অডি গাড়ি Realme আমাদের জন্য পাঠাচ্ছে। এটা পসিবল, কখনো হতে পারে? এটা শুধু আমি মজা করে বলছিলাম। অডি গাড়ি কেন, অডি গাড়ির কোনো রেপ্লিকা বা খেলনাও Realme আমাদের জন্য পাঠাচ্ছে না। আজকে শেষ খবর, অনার ম্যাজিক 3, এই সিরিজটা লঞ্চ হয়ে গেল আজকে চায়নাতে, এবং সেটা 990 Yuan লঞ্চ হয়েছে। কিন্তু এই অনার ম্যাজিক 3 একটা ভার্সন আছে প্রো প্লাস। তো ম্যাজিক 3 প্রো প্লাস, তার যে ছবি এসেছে সেটা যে দেখতে যেরকম, ব্যাকসাইডে ক্যামেরা হাউজিং যেরকম, সেটা ফোন না ক্যামেরা, এই নিয়ে রীতিমতো কনফিউশন তৈরি হয়ে যাবে। যদিও তার ডিজাইনটা কিন্তু এর আগে হুয়াবের ফোনে আমরা দেখেছি, এক্স্যাক্ট সেম ডিজাইন। ঠিক এই কারণেই অনারের সাথে হুয়াবের কোথাও তলে তলে যোগ আছে এরকম আমরা মনে করি, এবং আমেরিকাও এটা সন্দেহ করে বলে অনারের ওপর নিষেধাজ্ঞা আবার আনতে পারে এরকম একটা খবর শোনা যাচ্ছিল। তবে অনার ম্যাজিক 3 এই সিরিজে কিন্তু GSM সার্ভিস রয়েছে, অর্থাৎ গুগল সার্ভিস পাওয়া যাবে। যদিও এত দামি একটা ফোন অনার বলছে মাত্র একটা অ্যান্ড্রয়েড আপডেট দেবে, Android 12, সেক্ষেত্রে এত দাম দিয়ে ফোন নিলে সফটওয়্যারের ক্ষেত্রে কি একটু ঠকে যাওয়া হচ্ছে না? তবে এই ফোনের ক্যামেরা দুর্ধর্ষ আছে, প্রাইমারি সেন্সার 50 MP, তারপর 64 MP আল্ট্রা ওয়াইড, 64 MP এখানে রয়েছে একটা টেলিফোটো জুম লেন্স যেটা পেরিস্কোপিক জুম লেন্স 4x জুম করতে পারবে। এছাড়া 8x8 TOF লেন্স রয়েছে, মাল্টি স্পেকট্রাম কালার টেম্পারেচার সেন্সার রয়েছে, এছাড়া রয়েছে একটা 64 MP মোনোক্রোম ক্যামেরা। আর হ্যাঁ, সবকটা ফোনেই অবশ্যই কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর রয়েছে। দুঃখের বিষয় এটাই যে এই ফোনগুলো আমাদের হাতে আসবে কি না এই নিয়ে বেশ সন্দেহ রয়েছে। ম্যাজিক 3 প্রো প্লাস এগুলো আমাদের হাতে আসবে না এটা নিশ্চিত, তবে ম্যাজিক 3 এটা সম্ভবত গ্লোবালি লঞ্চ হতে পারে, এবং সেটা দেখতেও একটু স্বাভাবিক সুস্থ মনে হচ্ছে। দেখা যাক কবে আসে, এবং এটা আসলে অবশ্যই আমি বহুদিন অনার বা হুয়াবের কোনো ফোন হাতে নিইনি, নিয়ে ব্যবহার করার রিভিউ দেওয়ার খুবই ইচ্ছা রইল। আজকের ভিডিও এখানেই শেষ করব, দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়।